থেকেই মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে, যার কারণে কিশোররা আজকে কিশোর গ্যাং করছে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, যুবকদেরকে সম্মান করে না, মা বাবাকে ইজ্জত করে না। অল্প সময়ের ভিতরেই মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মা বাবার কাছে বায়না ধরে, সেই বায়না ধরে মোটরসাইকেল কিনে মোটরসাইকেলের সিলিন্ডার পাইপ খুলে ফেলে আর ভো ভো করে আওয়াজ করে, মানুষের পাশ দিয়ে যায়, মনে হয় যেন জানোয়ার আওয়াজ করে যাচ্ছে। এই কিশোর গ্যাং যদি বন্ধ করতে হয় মুসলমান, আমার দেশের ইজ্জত যদি রক্ষা করতে হয়, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, যুবকদেরকে বাঁচানো দরকার, কিশোরদেরকে বাঁচানো দরকার, কিশোরদেরকে বাঁচাতে হলে ইসলামী ভূমিকা মানসিকার্য তাদেরকে ইসলামের ভিতরে প্রবেশ করানো লাগবে। এই জন্য কিশোর ভাইদেরকে আমি অনুরোধ করব, কিশোর বন্ধুরা ও আমার যুবক বন্ধুরা, বাবাকে সম্মান করো, মাকে সম্মান করো, মুরব্বীদেরকে সম্মান করো, ওলামায়ে কেরামদেরকে সম্মান করো, শ্রদ্ধা করতে শিখো। এখন যা রাজনীতি করে বন্ধ, 15 থেকে 17 বছরের মধ্যে রাজনৈতিক প্ল্যাটফর্মের সদস্যপরম সংগ্রহ করে, সদস্যপরম সংগ্রহ করার পরে রাজনৈতিক সদস্য হিসেবে নাম লেখায়। আমার বন্ধু ছোট্ট সন্তান 15 বছর বয়সে মুরব্বীকে ধমক দেয়, কথা বলেন না কেন? 15 বছর 17 বছরের সন্তান যুবকরা, আমার বন্ধু 20 বছরের সন্তান পড়ালেখা ছেড়ে দিয়ে অস্ত্র হাতে নেয়, আমার বন্ধু সেই জন্য এমন রাজনীতি, যেই রাজনীতির কারণে আমার দেশের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে ফিরাতে হলে বন্ধু অবশ্যই কোরআনের চর্চা ইসলামের চর্চা দরকার আছে না নাই? অবাক করা ব্যাপার হলো বন্ধু, সন্ত্রাসী করে কারা, নাম পড়ে কাদের? আমাদের দেশে কোনো মসজিদ, কোনো মুসলমান, কোনো আলেম ওলামা, আমরা কখনো মন্দির ভাঙার কথা বলি না, আমরা কখনো মন্দির আগুন দেওয়ার কথা বলি না, আমরা কখনো অমুসলিম ভাইদের গায়ে হামলার কথা বলি না, আমরা সব সময় শান্তির পক্ষে, কারণ ইসলাম আমাদেরকে শান্তি শিখায় দেয়। একটা কুচুকরি মহলে শান্তিকে বিনষ্ট করতে চায়। আমার বন্ধু বলার বিষয় হলো এটা, মাদ্রাসায় পড়ালেখা করলে ছাত্ররা সন্ত্রাস আর মৌলবাদ সন্ত্রাসী হয় না, জঙ্গিবাদী হয় না। আমার বন্ধু যারা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে, বাংলাদেশের সবচাইতে প্রধান বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়ে, ওদের দিকে আমরা তাকাইলে দেখতে পাই বন্ধু, ওরা যখন মারামারি লাগে পুলিশ তখন এতিমের মতো দাঁড়ায়, থাকা ছাড়া কোনো কাজ নাই। ও বন্ধু তখন দেখা যায় পত্র পত্রিকায় হেডলাইন করে না ওরা সন্ত্রাসী, কোন মাদ্রাসা এইভাবে হামলা হয় না, জঙ্গিবাদের হামলা হয় না। আমার বন্ধু বলার বিষয় হলো, মাদ্রাসার ছাত্র লেখাপড়া করার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্ররা 1 নম্বর হয়ে যায়, এটার জন্য তাদের গোত্রদাহ গায়ের মধ্যে জ্বালা পালা শুরু হয়ে গেছে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? তোমাদের সন্তানরা সন্ত্রাসী করে যার জন্য 1 নম্বর হতে পারে না, এটা তো তোমাদের লজ্জা। আজকে বাংলাদেশে যদি সাইন করে বন্ধ, বাংলাদেশের সম্মানকে গোটা পৃথিবীর মধ্যে উজ্জ্বল করে, তাহলে বন্ধু লাল গালিচা দেওয়া দরকার বাংলাদেশের বড় বড় হাফেজদেরকে, তরিকুল ইসলামকে দেওয়া দরকার, নাজমুস সাকিবকে দেওয়া দরকার, এইভাবে হাফেজ জাকারিয়াকে দেওয়া দরকার, যাদের কারণে 120টা দেশের মধ্যে 103টা দেশের মধ্যে বাংলাদেশ 1 নম্বর হয়ে গেছে। ও আমার বন্ধু আমরা দেখতে পেয়েছি দুবারের মধ্যে কিছুদিন আগে 12টা 15টা 20টা বিশ্বের বিভিন্ন দেশের সাথে খেলা হওয়ার কারণে ওরা ক্রিকেট খেলা একেবারেই ঘোড়ার ডিম পেয়ে এসছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার এই দুবাই থেকে বাংলাদেশের ছাত্র 103টা দেশের মধ্যে থেকে আমার বন্ধু 1 নম্বর হয়েছে বাংলাদেশে কোরআনের ইজ্জতের কারণে, আমার বন্ধু কোরআনের সম্মান নিয়ে বাংলাদেশে এসেছে, 103টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ 1 নম্বর হয়েছে, 1 নম্বর হয়েছে। তাহলে বন্ধু গালিচা যদি দিতে হয়, লাল গালিচা যদি দিতে হয়, সম্মাননা যদি দিতে হয়, ওই কোরআনের ছাত্রকেই দেওয়া দরকার, যার কারণে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের সম্মান উজ্জ্বল হয়েছে, ঠিক কিনা? এই জন্য বন্ধু আমাদেরকে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কথাটা এই জন্য বললাম, কিশোর গ্যাংয়ের হাত থেকে আজকে আমার সমাজকে বাঁচাতে হবে, যুবকদেরকে বাঁচাতে হবে,
বৃদ্ধ মানুষদেরকে কোরআনের পক্ষে আনতে হবে। তোমাদের দুই একটা পাগল ছাগলের জন্য এদেশের মানুষ কোরআন ছেড়ে দিবে না, এদেশের মানুষ ইসলাম ছেড়ে দিবে না, দুই একটা টাকলার কথা এদেশের মানুষ কোরআন ছেড়ে দিবে না, ঠিক কি না? এদেশে ইসলাম থাকুক আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখা। আমার বন্ধু, দেশে দল নয় মত নয় নির্বিশেষে আমরা সবাই মুসলমান, ঠিক কি না? ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই, ইসলামের ব্যাপারে কোনো নীতি আর আদর্শ নাই। আমার নেতার নিজে যদি ইসলামের বিরুদ্ধে হয় সেই নেতাকে আমি বাদ দিতে হবে, আমার নেতার বক্তব্য যদি কোরআনের বিরুদ্ধে হয় সেই বক্তব্য আমাকে প্রত্যাখ্যান করতেই হবে, হক কথা মুসলমান মাঠে ময়দানে বলতেই হবে, সত্য পথের সংগ্রাম আমাদেরকে শেখাতেই হবে। মুসলমান মরতে জানে, জীবন দিতে জানে, রক্ত দিতে জানে ইসলামের জন্য, কোরআনের জন্য, ঠিক কিনা বলে। আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করলেন। ওই সংগঠন করার পরে নবীজি মানুষের দ্বারে দ্বারে গিয়ে অসহায় মানুষের খেদমত করা শুরু করলেন, সেবা করা শুরু করলেন, অসহায় মানুষদেরকে আল্লাহর নবী সাহায্য করলেন। ভাই জায়গা তো নাই, কেমনে চাপতে বলবো, কষ্ট হোক অসুবিধা নাই, কোরআনের জন্য কষ্ট হলে অসুবিধা আছে? আমাদের এই কোরআনের মাহফিল কে আমরা করছেন, কে জোরে বলেন কে করছেন? আমার বন্ধুগণ, সেজন্য বলছিলাম আল্লাহর কোরআনের জন্য রহমতের নবীর 17 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ নবী সংগঠন করলেন হেলফুল ফজল। সংগঠন করার পরে নবীজি মানুষের সেবায় নিয়োজিত হলেন, অসহায় দরিদ্র মানুষের সেবা করা শুরু করলেন, রহমতুল লিল আলামিন। সেই নবীজির বয়স হয়ে গেল 25 বছর। আমার বন্ধুরা, 25 বছর বয়সে আল্লাহ নবীর জন্য বিবাহ করা দরকার? বিবাহের দরকার আছে না নাই? আসতে বলেন আছে না নাই? যুবক ভাইয়ের এখন খুব খুশি যারা অবিবাহিত আছে, হুজুর বিবাহের দিকে আগাচ্ছে। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিয়ে করেছেন, বিবাহটা খুব আড়ম্বরপূর্ণ বিবাহ ছিল, সম্মানজনক ইজ্জতওয়ালা বিবাহ ছিল। সেই বিবাহ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হয়েছিল। আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিয়সী এক মহিলা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখে, ইজ্জত দেখে, মর্যাদা দেখে নিজের থেকেই প্রস্তাবনা পেশ করেছে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবসা কাফেলা প্রতিনিধি করার জন্য, ব্যবসায়িক সফরের প্রতিনিধিত্ব করার জন্য জিএম নির্ধারণ করবে, জেনারেল ম্যানেজার নির্ধারণ করবে কাকে করা যায়। মক্কার জমিনে ব্যবসায় ঠকাবে না, ওজনে কম দিবে না, হিসাবে দুই নাম্বারই করবে না, এমন যুবক কাকে পাওয়া যায়? চিন্তা করে দেখলেন, এমন যুবক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, ব্যবসায়ীদের জন্য সুসংবাদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ব্যবসায়ীরা যদি ওজনে কম না দেয়, ব্যবসায়ীরা যদি খাদ্যে ভেজাল না দেয়, দুই নাম্বার মাল যদি এক নাম্বার বলে চালিয়ে না দেয়, 10 নম্বর মাল যদি 1 নম্বর বলে চালিয়ে না দেয়, গোস্ত ওজন দিতে গিয়া যদি 250 গ্রাম কেজিতে কম না দেয়, আছে না নাই? কিছু কিছু ব্যবসায়ী তো আছে বন্ধু, সবাই নয়, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে ওরা কিন্তু ব্যবসায় ওজনে কম দেয় না, ঠিক কি না? আবার কেউ কেউ আছে, একটা সময় দাড়ি পাল্লা দিয়ে ওজন হতো, আর পাল্লার মধ্যে আমার বন্ধু 250 গ্রাম 200 গ্রাম গরুর গোস্ত কম হইতো। এখন বন্ধু আমাদের দেশটা তো এমনই হয়ে গেছে, আমাদের দেশে যেখানেই যাবেন আপনি বন্ধু, সততা নিষ্ঠা আন্তরিকতার খুব অভাব আমার দেশে চলছে, এই জন্য আমার দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে। আমার বন্ধু, বলার উদ্দেশ্য হল আমার ভাইয়েরা, যদি আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী ব্যবসায়ী ব্যবসা করে, ওজনে কম না দেয়, খাদ্যে ভেজাল না দেয়, দুই নম্বর মাল 1 নম্বর বলে চালিয়ে না দেয়, দুধের মধ্যে যদি পানি না মিশায়, এখন তো বন্ধু অনেক ব্যবসায়ী আছে দুধের মধ্যে পানি মিশায় না, বরং পানির সাথে দুধ মিশায়,
কথা কোন ঠিক কিনা পানির সাথে দুধ মিশায় তার মানে আগে দুধের মধ্যে পানি মিশাতো 100 গ্রাম 1 কেজির সাথে আধা কেজি মিশাতো এখন দুধ হয় আধা কেজি পানি মিশায় 1 কেজি আমার বন্ধু ঢাকা শহরে তো অরিজিনাল পিওর দুধ পাওয়াই যায় না মুশকিল হয়ে গেছে এখন বন্ধু বলতেছিলাম এখন যদি ব্যবসায়ী এমন হয় যে ব্যবসায়ী আল্লাহর জন্য ব্যবসা করবে মালে কম দিবে না খাদ্যে ভেজাল দিবে না রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার ডাক দে বলে উম্মতরে তুমি চিন্তা করো না আত্তাজুরুস সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সত্য ব্যবসায়ী একনিষ্ঠ ব্যবসায়ী আল্লাহ তাআলা হাশরের ময়দানে সিদ্দিকদের সাথে হাশর করাবে নবীদের সাথে হাশর করাবে আল্লাহ তাআলা সত্য ব্যবসায়ীদেরকে কিয়ামতের ময়দানে শহীদদের সাথে হাশর করাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ